খালো ফর্তনা কই ফেলবো, ফ্যান্সি ডিল খাইও, শৈল দেখবা তাস হইব, ফ্যান্সি ডিল খা, ইয়াপ্পা খা, গাঞ্জা খা, গাঞ্জা দিয়া, ঠিক কিনা খ যুবক রে, তোরা রাধি কলজা দিয়া মায়া করি রে, আমার কলজা রাত সবটা মায়া তোরার লাগা, বুড়া বেড়াইতে লাগে আমার মায়া নাই, আপনারা রাগ হইয়েন না, বুড়া বেড়ায় মায়া নাই যেটা সত্য, মায়া না থাকার কারণ আছে, আমি যদি ওখানে বেড়ারে কই হইও একটা দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো, তো যদি মায়া করে লাভ কি, কিন্তু আমি যদি আমার যুবকরে কই একটা দৌড় দে, তো এই পাতা দিকে কই ভাইয়া বসছি না, ঠিক কিনা ক যুবক, তারাও দেখবেন যুবক আছে, আমি বিশ্বাস করি যদি যুবক বদলে যায় আমার দেশ বদলে যাবে, ঠিক কিনা ক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, বুড়া বেড়ায় চিন্তা করবো আমার ফলাফান্ডি যদি আজ যা সোনার টুকরা হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা ক, ফলাফান্ডি পরিকল্পিত ভাবে আপনার ফলাফান্ডিরে গজব করে দিছেও, ও যুবক, যুবক রে তুই রাস্তাঘাটের ফলাফান্ডা রে, তুই কোনো রাস্তাঘাটে তোর জন্ম না, তুই বংশাবলী মানুষ, তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কোরআন কিতাব আছে, তোর কাবলা কাবা আছে, তোর খতিয়ান আছে, তোর দাগ নম্বর আছে, মেফের ভিতরে তোর নাম আছে, তুই মুসলমান, ঠিক কি না ক, সুতরাং মুসলমানের সন্তান মন যা চায় তা করতে পারে না, হিসাব করে খাই দিবি, হিসাব করে খাইবি, হিসাব করে কথা কইবি, বিশটা দিয়া চব্বিশটা দিয়া আমি গুনবি না, আমরা এটা কোনছিও না, ঠিক কি না ক, 313 জন মুসলমান, 1000 কাফের, কি হইলা ফিরছে, 70টারে তো দুই টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্দিও হতাই লাইছে, বাহির দুইটা দিছে দৌড়, এই ফাতা ফাতা হতা ফাতা করা কূপ দিয়ে দিছে, ও মা গো কয়ে কোনো মতে গিয়ে মক্কা শরীফ করছে, আমরা তো হেই মুসলমান, ঠিক না, আর হন কুত্তাই খেপকার দেয়, তুই গিয়া ফানিত ফরস, ফলাফাইন বেড়া, ফলাফাইন খাইবি আড়াজুতি দিয়া, ঘুমাইলে দিয়ে আসার নামাজের পরে ফজরের আগে দিয়ে উঠতে লাগবি, একটা দৌড় দিবি, এহেন তো যাইবি গা মাদা মাদা ইয়াতে আবার গোলাম দিয়েবি, শরীর দেখ আমি উঠবো, এরপরে বুট ভিজাই রাখবি রাত্রের বেলা, এই বুট তুই উঠটা সেরে আইয়া কতক্ষণ খাইবি, নুন দিয়া কয়টা ফাললে কুদুর আদা কুচু 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 করে একটা দিস, দিয়ার পরে এই বুট খাইবি, 250 বুট ডন দিবি, কেন গোসল করতে নামলে ফহিতার একটা লাড়া দেওয়াই লাইবি, সাঁতার দিয়াইবি, সিনার ওই গৈর হ, এরপরে কি আর এই এই কাফের মাফের এটা ভাত্তা দেওয়ার সময় আছে, ঠিক কিনা ক, আমার মুসলমান যুবক হবে বলিষ্ঠ যুবক, এক একটারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালা, ঠিক কিনা ক, আর ফলাফাইন হুগাইয়া মুসুই চইয়া বাতাসে নে গাছ দূরে গে রইতে, এমন মায়া লাগে মন ডাক আমার ট্যারি দিতে দূরে বন খাওয়াই, মুসলমানের কোন ফুতার জন্য আমি সিহন সাহন না দেই, বলিষ্ঠ যুব আবার আপনি ফ্যাটবার করে দিও না, সিন হইব টান টান, ফ্যাট হইব স্লিম, ফিগারটা হবে সুন্দর, ঠিক কিনা ক, হাতের মিদি প্লে এটা করবি, বুকডন দিবি, দৌড় দিবি, খেলবি, খেলার বিপক্ষে আমি না, যুবক খেলতে হবে, তবে মোবাইলের ভিতরে না, খেলবি মার, ঠিক কিনা ক, মোবাইলের ভিতরের খেলায় আপনারা আরো গজব করে দিছে, ঠিক কিনা ক, মোবাইলের ভিতরের খেলায় সব গাতাত গেছে গা, তার খিদা লাগে না, বুমি বুমি ভাবইয়া থাকে, আসে নেই কারবা, সুতরাং এই মোবাইলের ভিতরে খেলা খেলা যাবে না, খেলবা তোমরা মাঠের ভিতরে, শর্ট বাউন্ডারি দিয়া খেলবি, জায়গা যদি শুরু হয় শর্ট বাউন্ডারি দিয়া লইবি, 10 ওভারের খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া 9 ওভার ফার্স্ট বল শেষ হয়েছে, বল রয়েছে কয়টা, বল না একটা বল রয়েছে, কারণ খান মসজিদে আজান দিয়া লাগছে, 22 জনে মিল্লা খেলতে আসত, খপ করে একজনে বলটা ধরে লাইবি, আজান দিছে পরে বাহি ফলা করে কইব কি তারি, বল দিয়ে আরেকটা বাহি রয়েছে, তুই যদি বল ধরে লাইছ, কেনা গেছে হুজুরের ওয়াজ মনে নাই, হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা, আগে খেলা না আগে নামাজ, আগে নামাজ তারপরে খেলা, এছাড়া কোনো খেলা নাই, ঠিক কিনা ক, তারপরে আমরা তো সফল হবেন আরেকটা আকাম শুরু করছে, খেলার নাম দিয়া জুয়া খেলা, আসেন এই কাজ,
ইন্ডিয়া পাকিস্তানে খেলা জিতলে ইন্ডিয়ার তারা জিতবো, নাহলে ঠকলে পাকিস্তান ঠকবো। হেতারা হেতারা জিতুক নাহলে ঠগো, আমরা ফাঁসো দিতাম কিরে, এত বেহতার হিসেবে দিতে হয় না। ব্যাকরণের মতো ভাব দিতে হোক কি সালা, ব্যাক করলে লাউ হইস লাউ, হেতারা খেলবো তুই ফাঁসোটা যে কিনতে ন অসভ্য ফাঁসোটা দিকে আড়াইশো ওজন তো কেমন যা, তুই ফাঁসোটা দিতে গেলে খেলাতে বাজি দুই রা হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা, এইসব আমাদের নাই। আমরা এইসব বাজি টাজির ভিতরে নাই, আমরা সব জুয়া টুয়ার ভিতরে নাই, নেশার ভিতরে আমার যুবক যাবে না ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? যারা নেশা করো আমি ধরো আমি চেহারা দেখলে আবার কইতাম পারি, কই আলো তো আমরা দুই তিন ডরে না না এতে খাইতো না, আর আর না খাইলে তো সব নাম কোনো ঠেকি হ্যাঁ না, তো যদি মনে মনে কই আলাই যে আর খাইতাম না তো ধর আমি নামটা কই না খাইবি তোরা, তাহলে বোঝা গেল খায় না হইলে না কই গেত। তোরা না কই আছে কে কইবি আমরা খাইলে না, এই যায় না কবি তোরা না কইছ কিটি হেন নিজের দরা নিজে পড়ে। ওই যে একটা যে আলু পড়া দিয়া ঘর গিয়া বইয়া রয়েছে, কি পড়া দিয়া আলু পড়া দিয়া ঘর গিয়া বইয়া রয়েছে, তার মা এসে আলু পড়া দিছে কেনা তো আমি না, তার মা এসে গেছে আলু পড়া দিছে কেনা চুলার ভিতরে আলু পড়া দিছে কেনা, কোথায় আত্মা অ্যাক্সিডেন্ট দেখো আমি কোনো আলু পড়া দিছি না, কোথায় বুঝবি কেমনি তো দিছে দেখে তো তুই কইতে পারছে যে আমি কোনো আলু পড়া দিছি না, তা আমি কইছি তোরা খাইবি নি তোরা কিন্তু আমরা খাইলে না, তোরা না কোস কৃপ্তি হইল, যারা খাও তারা খাইবা না। বাবা তোমরা আমার কলিজ টুকরা, আমি তোমার মন দিয়া মায়া করি ভালোবাসি, সাবধান একটা নেশা করিন না, যুবক যদি একটা ঘর ডুহে এই ঘরটা শেষ, ঠিক কিনা কও, মা শেষ বাপ শেষ ভাই শেষ মুঠ চাউল শেষ ঘরের চাউল শেষ টেয়া শেষ সব শেষ সব শেষ সব শেষ ফরের কিও শেষ, বড় ভাই যদি নেশাত করে ফরের কিও শেষ, কারণ তার কেড়াই মেফা হারা দিব, নেশা তো সাংঘাতিক জিনিস, তার কথার নমুনায় দেখবেন অন্য রকম এত মূলায় চপট সাংঘাতিক সফট কথা কয় সে একবারে নরম তেহার লাগিয়ে আপনার হাও দিতে লাগবে, ঠিক কিনা কত কায়দা করে টেহাবার করতে পারে জীবনে হুজুরও এবার কালেকশন করতে পারছে না, তো যেই কায়দা করে নেশার টেহাবার করে তা আমার সামনে গিয়া বাপের সামনে গিয়া বলে বাপ ধরে কয়টা টেহারা দিলিতে মরে যে গোগা, নেশা সাংঘাতিক জিনিস, শখে শখে নেশায় যাইও না। যারা চলে গেছো আব্বা আম্মারে গিয়া কই বাদ যা, আম্মা গো ফিসা বুঝুরে কইয়া গেছে গো আম্মা আসলে আমি নেশা করে রয়েছি, আমি তো চেষ্টা করতেছি ছুটতাম ফারতাছি না, আমার চিকিৎসা করার করাইয়া যেমন হোক আমার উদ্ধার করেন, নাইলে আমার জীবন যৌবন সব শেষ। তুই যেই শুনে রাখ যুবক, লজ্জার কথা না, কথাটা লজ্জা কিন্তু বলতে হবে, না বললে বুঝবা কেমনে, যারা নেশা করে তাদের যৌবন থাকে না, তাদের স্ত্রী থাকে না, কারণ তাদের যৌন শক্তি যৌবন শক্তি তাদের লুপ পেয়ে যায়, লুপ পেয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষমতা থাকে না, ঠিক কিনা, নেশার কারণে সব বিনাশ হয়ে যায়, সব বিনাশ সে পশুতে পরিণত হয়ে যায়। সুতরাং আমি তোমাদেরকে আদর করে বলি মায়া করে বলি আমার যুবকেরা নেশায় এই এই বাবা তোমারে তোমারে এভাবে চুল কাটবা না, আচ্ছা যাইও কিন্তু যেভাবে চুল কাটছো এইভাবে চুল কাটা যাবে না, এটা হারাম, এটা হারাম আমাদের দেশের ছেলে, শুনো লজ্জার কিছু নাই, বুঝছে না শুধু মানুষ, শরমের কিছু নাই, এই যে দুই শ্রেণী দিয়া তিন শ্রেণী দিয়া কামাইয়া মায়ের যে দুগলার আহে যে এটা সম্পূর্ণ হারাম, এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তুমি এর আগে জানত না, এটা কি জানতা, তুমি জানতা না, এখন জানাই দিছি, কালকে সহল উঠতে চুল কাটবা সত্যি ওয়াদা ইনশাআল্লাহ। এইরকম যারা চুল আছে যারা সাইডে দিয়া কামাই রাখছেন মায়েদেরটি বড় তারা এই চুলগুলো ঠিক করবে, আমার যুবক আমার যুবক তুই ইন্ডিয়ার নায়ক রে তোর ভাল লাগে, তোর ইন্ডিয়ার নায়ক রে তোর ভাল লাগে, ওই দেখেন আরেক ফল আউস ঘরের গন্ধ গেছে না, তার আউস ঘরের গন্ধ গেছে না,
তারে ফুটবল বানাইয়া বেদাইলেও আই বুঝতো না। বেয়াদব কালকে শুধু করবা তুমি করবা খুব স্বপ্ন। আমি তোমরা আদর করি দেখিয়া কইতে আসি, যারা চুল ছাড়ি দিয়া কামাইয়া মাই দিদি অসা করে রাখছ তারা সুন্দর করে চুল রাখবা, সুন্দর করে চুল কাটবা। সাবধান, এই কাজ করবা না, এই কাজ করবা না বাবা। আমরা মুসলমানের ফুটাইত না, আমরা মুসলমানের সন্তান, আমরা আমানুষ কুমানুষের মতো চলবো কেন, আমরা বেয়াদবের মতো চলবো কেন? আমরা আদব কায়দা মানুষকে শিখাবো, ঠিক কি রাখ? তুমি যেমনি চুল কাটছ, তুমি আজ তোমার আম্মা রেগে গেছি, আম্মা আমি যেমনি চুল কাটছি আপনার কাছে কিরকম লাগে? এবারে দেখবে একটা শ্বাস আলাইবো, শ্বাসটা গাছ লাগলে আগুন ধরে যাবো, কারণ ভিডিও সায়রা তোমার চুল দিয়ে রকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার 27 বছর ধরে আজকে মাহফিল করি, চেষ্টা করতে আসি, চেষ্টা করতে আসি। আমার ফলাফল দিনের কিন্তু বদলান যায়, অনেক ফলাফল বদলাইছে। সেদিন একটা মোবাইলে ফোন দিছে, দিয়া সেটা কো হুজুর আপনি রিমোটটা কুদুর খুলেন। আমাকে ভাই আমি রিমোটে কথা কই না, কো আমি বিদেশ থেকে ফোন দিয়েছি হুজুর না ভালো কুদুর রিমোটটা খুলেন। আমি কই না ভালো তো ঠিকই আছে। পরে আমি খুলছি, খুলছি পরেতে ফোন দিছে, ফোন দিয়া কো হুজুর ভিডিও কল দেই। আমি কই কিত্তা আমার তো এমনি দেখা যায়, তখন ভিডিও কো হুজুর আপনার দেখানো লাগে না, আপনি আমার কুদুর চাইব। আমি কই আরে বাবু রে, আমি স্টার হলে তুমি সুপারস্টার। তার মিলে আমি চাইতাম, আমি বুঝছি এখানে একটা রহস্য আছে। আমি আচ্ছা দাও ভিডিও কল দাও, ভিডিও কল দিছে, দিছে পরে দিয়ে যে তার দাড়ি মাথার টুপি দিয়ে রাখছে। আমি কিতা চাইতাম কথা তার ফেলছা, আমি চাইছি কিতা দাড়ি দেখা যায়। তো হুজুর আমি জীবনেও দাড়ি রাখছি না, কামাইছি। যেই দিন আপনি হুজুর ওয়াজ করছেন, আপনার ওয়াজ যেদিন থেকে শোনা শুরু করছি এই দিন থেকে ইনশাল্লাহ দাড়ি রেখে দিছি। আমার চোখে পানি চলে আসছে, আমি তখন চিন্তা করছি আমার ওয়াজ সার্থক, আমার পরিশ্রম কাজে লাগতেছে। অনেক ফলাফল মাহফিলতে বাড়িতাম লইলে আমার আয়া কয় হুজুর আমি আগে নামাজ পড়ছি না, আপনার কথা শুনে নামাজ ধরছি, আপনার কথা শুনে দাঁড়িয়ে রাখছি। তখন গর্বে বুকটা ভরে যায়, মনে হয় কেয়ামতের ময়দানে এই যুবক হয়তো আমার সাক্ষী দিয়া, আমি যদি কোনো কারণে আটকে যাই আমার এই কলিজার টুকরা যুবক আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতে, ঠিক কিনা কো? যুবকটা যদি জান্নাত যায় তে যদি সিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরের ওয়াজ হই না জান্নাত ফাইলাম, আর হুজুরে কো বিচেরে ফাইতাছি না আল্লাহ হুজুরে কো। তা আমার ফলাফল যদি কয় আল্লাহ যদি যে কোন হুজুর বলে ওই যে নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক সহিজি বলে আছে এখানে হিসাব চলতে আছে বলে হিসাব লাগতো না আমারে জান্নাত দিছ, এবার আর কত হইনা জান্নাত হইছি, এবার আর সারা জান্নাত যাইতেছি না, কি তা করবো কর? এরকম 25-30 জন খেলুড়ি রেখে লেগা আল্লাহ কি তারি করি দিয়ে দিয়ে হইতা তখন যদি আল্লাহ যা করে কর মার হাবা কয় না রে। এই একটা আশা আছে আমার, এই একটা আশা আছে আল্লাহ যদি আটকাই ফেলে হয়তো আমার কলিজার টুকরা যুবকগুলা আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। আল্লাহ যেন তোমাদেরকে আমার জন্য, আমাকে তোমাদের জন্য আল্লাহ যেন নাজাতুল উসিলা বানিয়ে দেয়। সবাই পড়ে আমিন। মুরব্বি বাবারা মনে কষ্ট নিয়ে না, আমি যে কইছি মুরব্বি আমি বেশি মহব্বত করি না, মুরব্বিরে মহব্বত করি না, শ্রদ্ধা করি। ছাড়ছেনি এবার অন্য মশলা কি আইসাম আইস মার হাবা করে না রে। আচ্ছা বাইক গিয়ে নিয়ে আবার হেবির লোকে সেটা শিখায় চিনছেন না, আকাশের উজুরে শ্রদ্ধা করে, ঘরে গিয়ে অত্যাচার করার দরকার নেই। আমিন কয় না। আজকে আমার মনটাই কেন জানি সাক্ষী দিছে, সবাই মিললে কুদুর তওবা করতাম, করবেন নি হলে আল্লাহ যেন গোনাহ মাফ করে দেয়। যারা দাঁড়াই রয়েছেন এক মিনিটের জন্য বসে বসে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সবাই বসে আমরা তওবা করবো আল্লাহর কাছে। ভাইও বলো এই কথা শুনে না, এতক্ষণ কোয়া লাগে একবার করলে তো পট করে বইয়া লাগবি গ্যাসের তেজের বান্ডা ফুটে যাই ওষা। তওবা করবো আমরা, আমরা গোনা আছে না, আমরা গোনা আছে না, আমরা সবাই মিলে তওবা করবো। সবাই বসে সবাই আমার সাথে আহারে অহনো বয় না খেলে দিস, একটা মিনিটের লেগে বইতেন পারেন না। কন আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাচ্চা ছেলে বসো,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তওবা করতেছি কার কাছে? কার কাছে? সবাই তওবা করো। আর ভলান্টিয়ার যারা আছে তোমরা একটু ভিতরে ঢুকো, অনেকে আছে মাহফিলও শরীক হইতে চায়, তারা কিছু দিব তোমরা রে। মাহফিলও তো অনেক টাকা খরচ করে লাইছো তোমরা, তারা সবাই মিললে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিব। তোমরা জায়গায় জায়গায় ভিতরে ভিতরে ঢুকো, তাড়াতাড়ি করো, আর আমরা তওবা করি। এই রুমাল লাগবে না, হাতে 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 সব হাতে হাতে রুমাল নাই, এই কোনো আওয়াজ নাই, এক একজন এক এক দিক দিয়ে ঢুকো আর আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়।